নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত রহস্য উপন্যাস রবীন্দ্রনাথ এখানেই কখনো খেতে আসেন নিয়ে পঞ্চদশ পর্ব তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুরু করছি নাজিম উদ্দিন রচিত রহস্য উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন পঞ্চদশ পর্ব অধ্যায় চল্লিশ একটু আগে সুন্দরপুরের এসপি কল করেছিল ছফার ফোন মুসকান সেটা ধরেনি পরপর তিনবার চেষ্টা করেছে পুলিশের লোকটি তার মানে ব্যাপারে তারা ছফার উদ্বিগ্ন হয়ে উঠেছে সেটাই স্বাভাবিক গভীর করে দম নিয়ে সে তার সামনে যে বসে আছে তাকে নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই পুরোপুরি জ্ঞান হারাবার পথে আছে সে একটু আগে কোল থেকে পেপার ক্লিপিংসের অ্যালবামটি মেঝেতে পড়ে গেছে এখন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে সেটার দিকে সেই দৃষ্টিতে শুধুই অসহায়ত্ব তাকে যে ড্রাগস দেয়া হয়েছে সেটা কাজ করে পা থেকে তারপর আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করে অবশ হতে থাকে হাত মুখ শেষে পুরোপুরি অচেতন ক্লিপিংসের অ্যালবামের পাতার দুই কোণে মাখিয়ে রেখেছিল সে খুবই শক্তিশালী ডোজের একটি ড্রাগস আঙুল থেকে সামান্য পরিমাণও যদি জিভে লাগে কাজ হয়ে যায় আজ বিকেলের দিকে খুব দ্রুত সে বুঝতে পেরেছিল ঘটনা কোন দিকে মোর নিচ্ছে যে এসপি তার সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করে সে তার ফোন ধরছে না যে এমপি উদ্গ্রীব হয়ে ঢাকা থেকে বারবার ছুটে আসে তার সান্নিধ্য পাবার আশায় তাকে পাবার জন্য হুমকি ধামকি পর্যন্ত দিতে পারে সেও হাত পা গুটিয়ে ফেলেছে আচমকা এদিকে বিকেলের শেষের দিকে সার্ভিলেন্স ক্যামেরায় দেখেছে তার বাড়ির সামনে এসে নজর রাখতে শুরু করেছে দুজন মানুষ গত কয়েকদিনের ঘটনা আর এইসব এক করে খুব দ্রুত সে বুঝে যায় কি ঘটতে চলেছে সে ভাবে ঢাকা থেকে কোনো পুলিশ এসে তার পেছনে লেগেছে যদি বুঝতো বহু আগেই প্রস্তুতি নিয়ে রাখত যা হোক সন্ধান আমার আগেই বুঝে যায় খুব দ্রুতই ধরা পড়তে যাচ্ছে বাড়ি থেকে বের হওয়াটাও সম্ভব নয় আবার পেছন দিক দিয়ে পালিয়ে যাওয়ার পথটা সে নিজেই কয়েক মাস আগে বন্ধ করে দিয়েছে কুমিরের চাষ করে সে জানে না তার ব্যাপারে পুলিশ কতদূর জানতে পেরেছে কিভাবে জানতে পেরেছে এখন সবটাই পরিষ্কার তার কাছে অনেক কষ্টে শেষ পর্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছে এই দুর্গতুল্য বাড়িতে অনেক কিছু আছে যেগুলো অন্য কারোর হাতে পড়ার আগেই ধ্বংস করে ফেলতে হবে এটা খুব জরুরি মুস্কান বুঝতে পারছে যা করার দ্রুত করতে হবে ঘরের এক কোণে রাখা মনিটরটি চালু করে দিল সে ছয়টি উইন্ডো ভেসে উঠল পর্দায় সবগুলো উইন্ডোতে এই বাড়ির সার্ভিলেন্স ক্যামেরাগুলোর স্পিড দেখা যাচ্ছে রিমোটের চেয়ে সামান্য বড় একটা জয়স্টিক হাতে তুলে নিয়ে বাইরের মেন গেটের ওপরে যে ক্যামেরাটি আছে সেটা নিয়ন্ত্রণ করলো মেন গেটের বাইরে সাদা পোশাকের দুজন লোককে দেখতে পেল সে দুজনেই সিগারেট খুঁজছে গেটের ওপাশে দাঁড়িয়ে আর গেটের ভেতরে একপাশে ছোট্ট একটা তুলের ওপর বসে আছে দারওয়ান ইয়াকুব দরজা দিয়ে কেউ ঢুকছে টের পেয়ে সেদিকে তাকালো মুস্কান গোর্ঘদক ফালু দাঁড়িয়ে আছে সেখানে নূরে ছফা এখনো পুরোপুরি অচেতন হয়ে যায়নি সে হয়তো হাত পা নাড়াতে পারছে না মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না কিন্তু সবই দেখতে পাচ্ছে সম্ভবত ফালুকে ঘরে ঢুকতে দেখে সে আতঙ্কিত হয়ে উঠল অচেতনে থেকেও আতঙ্ক গ্রাস করল তাকে একটু আগে এসপি ফোন করার ইন্টারকমটা তুলে পরপরই রাতকানা মেয়েটিকে বলেছিল সে যেন তার ভাইকে এক্ষুনি ওপরতলায় পাঠিয়ে দেয় কথাটা শুনে সাফিনা ভেবা খেয়ে গেছিল আমি জানি সে তোমার ঘরে লুকিয়ে আছে বেশ জোর দিয়ে বলেছিল মুস্কান দারোয়ান আর সাফিনার সাহায্যে সে যে এই বাড়িতে ঢুকেছে সেটাও সিসিকানে দেখেছিল তোমার ভাইয়ের ভালোর জন্যই বলছি ওকে ওপরে পাঠিয়ে দাও বাইরে পুলিশ আছে ও পালাতে পারবে না আমি ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি কথা বলেই ইন্টারকমে রিসিভারটা নামিয়ে রাখিসে হালু দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে তোমার ঘটনা আমি শুনেছি বলল মুসকান কয়েক পা এগিয়ে গেল সে ওই ইনফরমারকে কেন মেরেছ কাঁচু মাছু খেলো গোড় খোর ও সব দেই খাফা লাগছে যাইন না গেছে ভুঁড়ো ফুঁচকে ফেললো মুসকান কি জেনে গেছে গাল চুল হলো ফালু আমি যে কঙ্কাল চুরি কইরা বেচতাম মুসকান জুবেরি আর কিছু বলল না এই গোর ছেলেটাকে সুন্দরপুরের অনেক মানুষ মান্য করে সমীহ করে তাদের ধারণা ছেলেটার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে আর সেই ক্ষমতা বলে কেউ মারা যাবার আগেই সে বুঝে যায় আগাম কবর ঘুরে রাখে এই কথাটা যখন সে প্রথম শুনলো ফালুর সদ সাফিনার কাছ থেকে তখন মনে মনে খুব হেসেছিল সে জানতো ফালুর এরকম কোনো ক্ষমতা নেই তবে নিশ্চয় কোনো গোমর আছে সব মানুষেরই তা থাকে এখন দেখছে সুন্দরপুরের কামেল গোর্খদক আসলে নরকঙ্কাল চুরি করে বিক্রি করে যাই হোক বাড়ির বাইরে পুলিশ আছে তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে মুস্কানের কথা শুনে ঢোক দিল পলাতক গোর্ তবে আমি তোমাকে পালাতে সাহায্য করব যদি আমার কথা মতো কাজ করো বলেন ই করতে হইব ফালু বলল জমিদার বাড়ির সামনে সাদা পোশাকের যে দুজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল তারা গেটের সামনে এসে জোরে জোরে আঘাত করছে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই একটু আগে তাদেরকে থানা থেকে ফোন করে জানানো হয় ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ার জন্য নূরে ছফা নামে যে অফিসার ওখানে ঢুকেছে সে নাকি ভীষণ বিপদে পড়েছে তাকে ফোন করলেও সে ফোন ধরছে না ধরলেও কোন রকম সারা শব্দ করছে না তাদেরকে আরো বলা হয়েছে থানা থেকে একটা টিম রনা দিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে এখানে ওই বেটা দারোয়ানের বাচ্চা গেট খোল তাদের মধ্যে লম্বা করে যে লোকটা আছে সে চেঁচিয়ে উঠলো আচার আচরণে সে সময় আগ্রাসী ওই মাদার গেট খুলবি নাকি ভাইঙ্গা ঢুকুম তারপরও কোনো সারা শব্দ নেই সঙ্গীর দিকে তাকালো আমি কি দেয়াল টপকাইয়া ভেতরে ঢুকবো মাথা চুল সে কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি দল চলে আসবে তাদের জন্য অপেক্ষা না করে ভেতরে ঢোকাটা ঠিক হবে কি না বুঝতে পারছে না ওর তো চইলে আসবো ওরা আসুক তারপর যা করার করণ যাইবো কি কো অন্নসঙ্গীতি তুল লোকে বল হ তাই করো এমন সময় উপাস থেকে খুট করে শব্দ শুনতে পেয়ে তারা দুজনেই সতর্ক হয়ে উঠল ওই দারোয়ান মনে হয় গেটের পেছনে আছে আগ্রাসী পুলিশ বলল তার সঙ্গীকে ওই শোরের বাচ্চা আমরা পুলিশ গেট খল কইতাছি তারপরও কোনো সারা শব্দ না পেয়ে পা দিয়ে জোরে জোরে লাঠি মারলো গেটে এমন সময় তার কাঁধে সঙ্গীর হাত পড়তেই লাথি মারা থামিয়ে দিল আস্তে আস্তে অন্যজন বলল তাকে এবার মাটির রাস্তা দিয়ে গাড়ি চলার শব্দ শুনতে পেল তারা গাড়িগুলো আসার অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়ে রইল দুজনে একটা নয় দুটো গাড়ি এগিয়ে আসছে জমিদার বাড়ির দিকে হেডলাইটের আলোয় আলোকিত হয়ে উঠল মেন গেটের সামনের অংশটা প্রথমে একটা জিপ এসে থামলো গেটের সামনে সুন্দরপুর থানার ওসি আনোয়ার সহ তিনজন কনস্টেবল নেমে এলো সেটা থেকে তাদের স্যালুট দিয়ে কিছু বলতে যাবে অমনি আরেকটি জিপ এসে থামলে ওসি আর এস সেই গাড়ির সামনে ছুটে গেল সঙ্গে সঙ্গে জিপ থেকে নেমে এলো এসপি মনোয়ার হোসেন এখনো ভেতরে ঢোকেননি ওসির উদ্দেশ্যে বলল সে স্যার আমি তো জাস্ট এলাম ব্যাখ্যা করল সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে দুজন ডিউটিতে ছিল ওরা কি করছে স্যার পেছন থেকে সামনে চলে এলো ডিউটিতে থাকা দুজন সাদা পোশাকের পুলিশ ভিতর থেকে গেট বন্ধ করিয়া রাখছে অনেক ধাক্কাইছি আরে এত কথা বলছো কেন গেটটা যেভাবে পারো খোলার ব্যবস্থা করো চিৎকার করে বলল এসপি মড়ি করে ডিউটিতে থাকা দুজন আবার গেটের সামনে দৌড়ে গেল ওসি পেছনে ফিরে তার সঙ্গে আসা তিনজন কনস্টেবলকে ইশারা করলো ওদের সাথে যোগ দিতে স্যার গেটটা যদি খুইলা না দেয় তাইলে কিন্তু ভাইঙ্গা ঢুইকা যাব মাথা নেড়ে সাই দিল এসপি যা করার জলদি করেন ওসি আর কোনো কথা না বলে গেটির কাছে চলে গেল তার পেছন পেছনে এসআই আনোয়ার ওই গেট গেটফল ডিউটিতে থাকা একজন হাত দিল স্যার পেছন ফিরে তাকালো সে মনে হয় না ভেতর থেকে গেট খুইলা দিব তাইলে দেয়াল টপকাইয়া ভেতরে ঢোকো আমার সাথে আসো ঝটপট বলে উঠল এসআই আনোয়ার ডিউটিতে থাকা দুজন পুলিশকে নিয়ে চলে গেল গেটের ডান পাশের দেয়ালের দিকে ভেতর থেকে কিছু শোনা গেছে এসপি বলে উঠল ওসির পেছনে এসে না স্যার পিছন ফিরে বললো ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনসান ওরা আমারে একটু পর পর জানাইছে সব সফা স্যার ভিতরে ঢুকার পর তেমন কিছুই ঘটে নাই এসপি চিন্তিত মুখে কিছু বলতে যাবে অমনি আগুন আগুন বলে একটা চিৎকার হলো তাদের কাছে দৌড়ে এলো আনোয়ার স্যার বাড়িটাতে আগুন লাগছে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলো ওসি জলদি বাড়িতে ঢোকো তোমরা চিৎকার করে এসপি এসআই আবার দৌড়ে গেল দেয়ালের দিকে এসপি আর ওসি কয়েক পা পেছনে যেতেই দেখতে পেল গেটের পেছন থেকে লালচে আলো আর ধোঁয়া উঠছে সম্ভবত বাড়িটার দোতলায় আগুন লেগেছে আর একটু পিছিয়ে যেতেই বুঝতে পারলো তাদের আন্দাজ পুরোপুরি সঠিক কথাটা বলতে পারল না তার আগেই বাড়ির ভেতর থেকে গগন বিদারি চিৎকার ভেসে এলো আর সেই কণ্ঠটা একজন নারীর অধ্যায় একচল্লিশ বোবা ইয়াকুব মেন গেটের পাশে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে দোতলা বাড়ির দিকে মুখ করে মুখ বোধির হিসেবে কোনো শব্দ তার কানে পৌঁছায় না বলে নারী কণ্ঠের চিৎকারটা সে শুনতে পায়নি চিৎকারটা কার সেটা বোঝা তো দূরের কথা দাউ দাউ করে আগুন জ্বলছে দোতলায় একটু আগে ম্যাডাম নিচতলায় জানালার সামনে এসে তাকে ইশারায় ডেকে নিয়ে বুঝিয়ে দিয়েছে সে যেন কোনোভাবেই গেটটা খুলে না দেয় এরপর গেটের বাইরে কিছু লোকজন এসে গেট খোলার জন্য চিৎকার করেছে আর পুরো দৃশ্যটা সে দেখেছে গেটের মধ্যে একটা ফুটো ছোট্ট দিয়ে ক্ষিপ্ত হয়ে একটা লোক গেটের লাথিও মেরেছে তারপরেও সে গেটটা খুলে দেয়নি একটু আগে গেটের বাইরে পুলিশের দুটো গাড়ি এসে থেমেছে সঙ্গে সঙ্গে ইয়াকুব বুঝতে পেরেছিল ওই ফালু ছেলেটাকে এখানে ঢুকতে না দিলে আজ এত কিছু হতো না সাফিনার ভাই ছাড়াও ফালু তার বটে তাই লুকিয়ে থাকার জন্য ইয়াকুব তাকে অবচরে বাড়িতে ঢুকতে দিয়েছে ওকে খুঁজতে যে পুলিশ চলে আসবে সেটা জানলে এই কাজ কখনোই করতো না তার এই আক্ষেপটা স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ডের তারপরই দেখতে পায় দোতলার একটি ঘরে আগুন লেগে গেছে নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের ঘরে দেখতে দেখতে পুরো দোতলায় বাড়ির দিকে ছুটে গেছিল সে কিন্তু সবগুলো দরজাই বন্ধ কয়েকবার দরজা জানালায় ধাক্কা মেরে কোনো সাড়া পায়নি ঘটনা কি কিছুই বুঝতে না পেরে আবারও মেন গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে তার কোনো ধারণাই নেই একটি নারী কণ্ঠের চিৎকার প্রকম্পিত করেছে চারপাশ হঠাৎ চোখের কোণ দিয়ে ডান দিকে কিছু একটা দেখতে পেয়ে চমকে তাকালো ইয়াকুব দুজন লোক পিস্তল হাতে ছুটে আসছে তার দিকে আরেকজন সাদা পোশাকের লোক তখনো দেয়ালের ওপরে দুজনের মধ্যে পুলিশের পোশাক পরা একজন আর অন্যজন সাদা পোশাকে ইয়াকুব হাত তুলে কিছু বলার চেষ্টা করলেও শুধু গোঙানির মতো শব্দ করতে পারল তারপরই দুজন মানুষ পিস্তল তাক করে তাকে মাটিতে বসে পড়ার জন্য হুকুম করল ওরা নিশ্চয় চিৎকার করে কিছু বলছে কিন্তু বোবা শুধু ওদের ক্ষিপ্ত অভিব্যক্তি দেখতে পেল মাথার ওপরে হাত তুলে হাঁটু গেড়ে বসে পড়লো দারোয়ান পুলিশের পোশাক পরা একজন চিৎকার করে হাত মেরে চাবি চাইল তার কাছে দেরি না করে কোমর থেকে চাবির গোছাটা বের করে পুলিশের হাতে দিয়ে দিল সে লোকটা দৌড়ে চলে গেল মেন গেটের দিকে দ্রুত তালা খুলে টেনে গেটটা খুলে দিল এসপি পি মনোয়ার ওসি আর দুজন কনস্টেবল হুড়মুড় করে ঢুকে পড়লো বাড়ির ভেতরে দাও দাও করে জ্বলতে থাকা দোতলা বাড়িটার দিকে তাকালো সবাই বাড়ির সামনে যে লন আছে সেখানে দাঁড়িয়ে রইল তারা বুঝতে পারল না কি করবে স্যার নিতলায় এখনো আগুন ছড়ায়া পড়ে নাই কথাটা বলল আনোয়ার ভিতরে গিয়া দেখুন জলদি করো তারা দিয়ে বলল এসপি এসআই আনোয়ার লঞ্চটা পেরিয়ে গেল বড় বড় পা ফেলে তার পেছন পেছন ছুটল ডিউটিতে থাকা দুজন পুলিশ তাদের সবার হাতে পিস্তল আনোয়ার মূল ভবনের গেটটা ধাক্কা মেরে বুঝতে পারলো ওটা ভেতর থেকে বন্ধ পাশের জানালার কপাটে ধাক্কা মারল ওটাও বন্ধ এবার সে দরজায় লাথি মারল কিন্তু কাজ হলো না সেগুন কাঠের ভারী দরজা কয়েকজন মানুষের পক্ষেও লাথি মেরে ভাঙা সম্ভব নয় আনোয়ার সাদা পোশাকের দুজনকে বলল বাড়িটার পেছনে চলে যেতে ওখানে কোনো দরজা খোলা আছে কিনা দেখতে সঙ্গে সঙ্গে দুজন পুলিশ চলে গেল পেছন বাড়িতে আনোয়ার যখন আবারও লাথি মারতে যাবে দরজায় তখনই সেই চিৎকারটা ফিরে এলো আবার নারী কণ্ঠের আর্তনাদ এসপি মনোয়ার হোসেন বুঝতে পারল এটা কার কণ্ঠ কে আছে ওসি জানতে চাইলো তার কাছে জানি না মিথ্যে বলল সে বাড়িতে আগুন দিল কে বিড় করে বলল ওসি হায় আল্লাহ নূরে ছফা কোথায় এসপির মুখ দিয়ে বের হয়ে গেল কথাটা ওসি কোনো জবাব দিতে না পেরে চেয়ে রইল কয়েক মুহূর্ত তারপরই গেটের দিকে নজর যেতে বলে উঠল ওই বেটা দর জিজ্ঞেস করি ও বোবা কথা বলতে পারে না এসপির দিকে ভুরু কুঁচকে দেখালো সুন্দরপুরের ওসি মুসকান জুবেরির সাথে যে এসপির দারুণ সক্ষতা সেটা তারা ভালো করেই জানে এখন দেখতে পাচ্ছে এই বাড়ির অনেক খবরও জানা নারী কণ্ঠটা আবারও চিৎকার দিয়ে মাঝপথে থেমে গেল ভয়ের সাথেই তারা দেখতে পেল দোতলার আগুন নিচতলায় ছড়িয়ে পড়ছে বন্ধ জানালাগুলোর ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে আগুনের শিখা আরে ফায়ার সার্ভিসে খবর দিন জলদি চিৎকার করে বলল এসপি ওসি থতমতো খেয়ে মোবাইল ফোনটা বের করলো আস্তে আস্তে তো পুরো বাড়ি ছাই হয়ে যাইব স্যার নাম্বারটা ডায়াল করে কানে চাপালো ওসি এসপিও এটা জানে আশেপাশে সবচেয়ে নিকটে যে ফায়ার সার্ভিসের ডিপো আছে সেটা প্রায় ত্রিশ মাইল দূরে কিন্তু দায়িত্বশীল মানুষ হিসেবে তাদের খবর দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। আনোয়ার হোসেন চোখ কুঁচকে তাকিয়ে রইল বাড়িটার দিকে। নূরে ছফার পরিণতি নিয়ে সে ভীষণ চিন্তিত। এসআই আনোয়ার যে বোকার মতো বাড়িটার সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখে আরো হতাশ হলো। সম্ভবত ওপর তলায় নূরে ছফা আছে। আর তার পরিণতিটা কি সেটা বলার অপেক্ষা রাখে না এই আগুন নেভানো তাদের পক্ষে অসম্ভব জীবনের ঝুঁকি নিয়ে কেউ ভেতরে ঢুকে পড়লেও লাভ হবে না তাতে কেবল হতাহতের সংখ্যা বাড়বে একটা গঙ্গানির শব্দ শুনে পেছন ফিরে তাকালো এস আর ওসি মেন গেটের কাছে বোবা দারোয়ান ছোটার জন্য হাঁসফাঁস করছে তাকে দুদিক থেকে শক্ত করে ধরে রেখেছে দুজন কনস্টেবল কি হয়েছে ফায়ার সার্ভিসকে খবরটা দিয়ে ফোন নামিয়ে বলল স্যার হে ওসি তো বাড়ির দিকে সুইটা চাইতেছে একজন কনস্টেবল জবাব দিল বোবাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে তারা পাগল শুনি ও কি দেখতেছি না বাড়িটাতে আগুন লাগছে বিরক্ত মুখে ফোনটা পকেটে রেখে দিল সে আপনি তো কইলেন বোবা এখন তো দেখতেছি চোখেও দেহে না পুরাই অন্ধা এসপির দিকে ফিরে বলল ওসি ঠিক এ সময় নারী কণ্ঠের একটি চিৎকার ভেসে এলো বাবা গো মা গো বাঁচাও বাঁচাও তবে সেটা দোতলা থেকে নয় নিচতলা থেকে এ চিৎকারটাও ভিন্ন রকম এমন সময় পেছন বাড়ি থেকে দৌড়ে এলো দুজন কনস্টেবল সব গেট বন্ধ বাড়ির পিছনে কেউ নাই তাদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল স্যার সদর দরজার সামনে থেকে পেছন ফিরে চিৎকার দিয়ে বলে উঠল এস আই আনোয়ার ওসি কেউ আছে উঠল ওরে বল দরজা ভিতর থেকে খুল্লা ওসি দ্রুত মাথা নেড়ে সায় দিয়েই আনোয়ার বলে উঠলো ভিতর থেকে দরজা খুললা বাহির জলদি নারী কণ্ঠের চিৎকারটা বিরামহীন ভাবেই হচ্ছে যেন উন্মাদ হয়ে গেছে কেউ থামছেই না কয়েক সেকেন্ড পরই ভেতর থেকে দরজাটা খুলে গেলে বিভৎস দৃশ্য দেখা গেল গায়ে জুবু থুবু করে শাড়ি জড়িয়ে এক তরুণী দরজা খুলে বেরিয়ে এলো তার শাড়ির আঁচলের অগ্রভাগে এখনো আগুন জ্বলছে তার হাত মুখ পা ঝলসে গেছে আগুনে শাড়িটাও পুড়ে গেছে জায়গায় জায়গায় মাথার চুলগুলো আগুনের লেলিহান শিখার স্পর্শে এসে কেমন কুঁকড়ে গেছে তবে সব চাইতে ভয়ঙ্কর ভাবে ঝলসে গেছে মেয়েটির মুখ সেটা দেখে চেনার উপায় নেই মাংস আর পোড়া চামড়া লেপতে আছে যেন মুখে সম্ভবত মেয়েটার মাথায়ও আঘাত করা হয়েছে মাথার চুল আর সারা মুখ রক্তে ভিজে একাকার হা আমারে বাসান আমারে বাসান ওই ডাইনি আমার শেষ বলতে লাগলো গগন বিদারি আজাহারি করতে লাগলো সে এসাই আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে কিছু বলতে যাবে অমনি মেইন গেট থেকে তীব্র একটা গোঙানি দিয়ে মেয়েটার দিকে ছুটে আসতে লাগলো বোবা দারোয়ান দুজন কনস্টেবল তাকে আর ধরে রাখতে পারে না এসপি মানোয়ার হোসেন আর ওসি ঝটপট ঘুরে দাঁড়ালো ওসি দুহাতে বোবা ছেলেটাকে জাপতে ধরে ফেললেও তাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে সঙ্গে সঙ্গে কনস্টেবল দুজন ছুটে এসে বোবাকে জাপতে ধরে মাটিতে শুইয়ে দিল এই শালার কি মাথা খারাপ হয়েছে অবাক হয়ে বলল আমার কাছে আইতে দিয়েন না আমারে হাসপাতালে নিয়ে যান লাগে আমারে হাসপাতালে নিয়ে যান চিৎকার করে বলতে লাগলো ঝলসে যাওয়া তরুণী আমারে আমারে বাসান আগুনে পোড়া মেয়েটির আর্তনাদ উপস্থিত সবাইকে স্পর্শ করলো মেয়েটাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যান দেরি করলে বাঁধবে না মনোয়ার হোসেন আদেশের সুরে বললো ওসিকে ওসি দ্রুত মাথা নেড়ে সায় দিয়ে আনোয়ারের উদ্দেশ্যে জোরে বলল ওরে বাইরে নিয়ে আসো এক্ষুনি হাসপাতালে পাঠাইতে হইব কথাটা বলে সে মেন গেটের দিকে পা বাড়ালো আনোয়ার মেয়েটার এক হাত ধরে তাকে মেন গেটের দিকে নিয়ে যেতে লাগলো ঝলসে যাওয়া তরুণীকে দেখে মনে হচ্ছে সে চোখে কিছু দেখছে না এসপি জানে এই বাড়ির কাজের মেয়েটি রাত ভুগছে বেচারি গরিব ঘরের মেয়েটির জন্য তার খুব মায়া হলো ওই দায়নি সব জ্বালাইয়া দিছে সব শেষ দিয়েছে এক বেকারেও মারছে আমারও পুড়াইয়া মারতে চাইছিল মেন গেটের দিকে যেতে যেতে বললো আগুনে পুড়ে যাওয়া মেয়েটি বোবা ইয়াকুব মেয়েটাকে চলে যেতে দেখে পাগলের মতো ছটফট করছে কিন্তু কার ওপরে চেপে বসা দুজন কনস্টেবলের হাত থেকে ছাড়াতে পারছে না নিজেকে জবাই করা পশুর মতো গুঁয়ানি দিচ্ছে মুখ দিয়ে ও নিজেও মরছে সবাই মারছে মেন গেটের সামনে এসে পেছন ফিরে অদৃশ্য কারোর উদ্দেশ্যে বলল মেয়েটি যে হাতটা মুক্ত সেটা উদ্ভ্রান্তের মতো নাড়ছে চোখ মুখ তিক্ত কুঁচকে গেল অভাবে পড়ে মানুষের বাড়িতে কাজ করে এইসব মেয়ে আর তাদের সাথে শেষ পর্যন্ত কি জঘন্য আচরণ তাই না করা হয় মেয়েটা যেভাবে পুড়েছে তাতে মনে হচ্ছে না সে বাঁচতে পারবে কিছুক্ষণ পরই ওসিকে সঙ্গে নিয়ে এস আনোয়ার ফিরে এলো বাড়ির ভেতরে স্যার থানার জিপে মেয়েটারে হাসপাতালে পাঠাইয়া দিছি ওসি রিপোর্ট করলো মাথা নেড়ে সায় দিল এসপি এখন কি করবো স্যার ওসি কিছু বুঝতে না পেরে বলল। আমিও তো কিছুই বুঝতে পারতাছি না নিজের অপারকতা না দেখিয়ে পারলো না মনোয়ার হোসেন পুরো বাড়িটা এখন নরকুন্ড হয়ে জ্বলছে রাতের আকাশ লালচে আলোয় আলোকিত রীতিমতো গম গম শব্দ করে সবকিছু গিলে খাচ্ছে আগুনের শিখাগুলো। যতই খাচ্ছে ততই যেন বারন্ত হচ্ছে বাড়ির ভিতরে তো যাওন যাইব না সবখানে আগুন বাড়ির দিকে চেয়ে বলল সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা দীর্ঘশ্বাস ফেললো এসপি দূরে সফর কি হলো কে জানে মুখ ফুটে কিছু না বললেও সুন্দরপুর থানার ওসি জানে ডিবির ওই ইনভেস্টিগেটরের পরিণতিটা মুসকান জুবেরি নিজেও বেঁচে নেই মহিলা শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেচারা নূরে ছফা সম্ভবত ঘুণাক্ষরে টের পায়নি এই মহিলা এরকম কিছু করতে পারে এতক্ষণে আশেপাশের অনেক উৎসুক মানুষ মেন গেটের সামনে এসে জড়ো হয়ে দেখছে আগুন কিভাবে জ্বলন্ত চিতা বানিয়ে ফেলেছে জমিদার বাড়িটাকে ওসি পেছন ফিরে দেখলো মেন গেটের সামনে জড়ো হওয়া মানুষজন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে এই বাড়ির বাইরে যাও বাড়িতে ঢুকবে কেউ না চিৎকার করে বললো গ্রামের লোকজন কয়েক পা পিছু হতে গেলেও তাদের আগ্রহ মোটেও পিছ টান দিল না ফোনের রিং বেজে উঠলে এসপি মনোয়ার হোসেন চমকে বাড়ি থেকে চোখ সরিয়ে নিল পকেট থেকে ফোনটা বের করে দেখতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে হ্যালো থেকে সহকারী ছফার উদ্বিগ্ন কণ্ঠটা শুনতে পেল সে হুম চোখ বন্ধ করে মাথা নেড়ে সায় দিল আমরা সবাই সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে এসেছি বাড়িটা এখন আগুনে জ্বলছে সম্ভবত মুসকান জুবেরি আর নূরে ছফা বাড়ির ভেতরেই আছে আবারও মাথা নেড়ে সায় দিল সে ভেতরে যদি থেকে থাকে তাহলে মনে হয় না কেউ বেঁচে আছে এমন সময় একটা হৈহল্লা শুনে কানে ফোন চেপে রেখেই সেদিকে তাকালো এসপি বোবা ছেলেটা দৌড়ে চলে যাচ্ছে বাড়িটার দিকে তাকে যারা ধরে রেখেছিল তারা কিছুটা সামনে বেড়েই থমকে দাঁড়াল কোন ফাঁকে যে তাদের হাত থেকে ছুটে গেছে টেরই দারোয়ান নিচতলার সদর পায়নি দরজা দিয়ে ঢুকে পড়ল ভেতরে যেন জ্বলন্ত নরকের ভেতর ঢুকে গেল সে অগুল্য কি ও সে আবারও কথাটা বলল এসপি মানোয়ার হোসেন কানে ফোনটা চেপেই ওসির পাশে এসে দাঁড়ালো বোবার এমন আচরণে সেও অবাক ওই বাড়ির দারোয়ান বাড়ির ভিতরে ঢুকে পড়েছে হুম মাথা খারাপ হয়ে গেছে মনে হয় ওপাশে যাওয়াদের কথা শুনে আক্ষেপে মাথা দোলালো এসপি ধারে কাছে কোথাও ফায়ার সার্ভিস নেই তারপরও আমি খবর দিয়েছি ওদের না না দোতলা থেকে আগুন লেগেছে যেভাবে জ্বলছে বাইরে থেকে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও কাজ হতো না আরো কিছুক্ষণ কথা শুনে ফোনটা কান থেকে সরিয়ে ফেলল সে বাড়িটা ভাইঙ্গা পড়তে পারে স্যার ও সি বললো হোসেনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে ফোনটা রেখে দিল ভদ্রলোক আগুনের সর্বগ্রাসী রূপ দেখে তার মনে হচ্ছে নূরে লাশটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ সামনে থেকে সবাই একটু একটু করে গেল আগুনের উত্তাপ চারপাশে ছড়িয়ে পড়ছে ভবনের সামনে পার্ক করে রাখা প্রাইভেট কারটি কিছুক্ষণের মধ্যেই আগুনের ক্লাসে চলে যাবে এসপি মনোয়ার হোসেন আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য কয়েক পা পিছিয়ে ছেলেটা কি মনে করে বাড়ির ভেতর ঢুকলো কে জানে ভেতরে তার কোনো মূল্যবান জিনিস ছিল নাকি মুসকান জুবেরিকে উদ্ধার করার জন্য ঠিক তখনই জ্বলতে থাকা বাড়ির নিস্তলা থেকে গোঙানি শোনা গেল কণ্ঠটা নিশ্চয়ই কোনো পুরুষ মানুষের কেউ কিছু বুঝে ওঠার আগেই কপাট খুলে রাখা সদর দরজা দিয়ে দৌড়ে বের হয়ে এলো বোবা আগুনের হাত থেকে বাঁচার জন্য গায়ে মোটা একটা কম্বল জড়িয়ে রেখেছে বোঝা যাচ্ছে তার কোলে অচেতন এক নারী বোবা ছেলেটি বাড়ির সামনে লনের ওপর মেয়েটিকে নামিয়ে রেখে হাত নেড়ে গোঁয়াতে গোঙাতে সব বলতে লাগল। মেয়ে তার শরীর অনেকটাই নগ্ন শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ আছে গায়ে তবে তার শরীরে আগুনে পড়ার কোনো চিহ্ন নেই আশপাশ থেকে পুলিশ সদস্যরা ছুটে এলো সুন্দরপুরের ওসি ও পা বাড়ালো সেদিকে তারপর কি মনে করে থমকে দাঁড়ালো পেছনে ফিরে দেখলো এসপি মনোয়ার হোসেন বিস্ফারিত চোখে চেয়ে আছে অচেতন মেয়েটির দিকে কি হয়েছে স্যার এটা তো মুসকানি না একটু ভিড় মিখেল ওসি কি তারপর ঢোক গিলে বলল তাইলে ওইটা কেছিল অধ্যায় বেয়াল্লিশ সুন্দরপুর থানার ওসির জিপটা এখন মহা সড়ক ধরে ছুটে চলেছে রাস্তায় খুব কমই যানবাহন আছে গতি বাড়াতে দ্বিতীয় চিন্তা করতে হচ্ছে না ড্রাইভারকে যদিও পেছনের সিট থেকে আগুনে দগ্ধ মেয়েটির আর্তনাদ আর যন্ত্রণাকাতর কণ্ঠ শোনা যাচ্ছে না এখন একটু আগেও ঝলসে যাওয়া মেয়েটি আর্তনাদ করতে করতে সিটের ওপরে ছটফট করছিল তার এই যন্ত্রণাকাতর গোঙানি পুলিশের ড্রাইভারকে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে তাগিদ দিচ্ছিল যেন লোকটা ভেবে পাচ্ছিল না দগ্ধ মেয়েটির সাথে জঘন্য এই কাজটা করেছে আরেকজন নারী সেই মহিলা আবার বেশ শিক্ষিত গাড়িটা যখন রবীন্দ্রনাথকে অতিক্রম করে সুন্দরপুর টাউন পার হয়ে সদর হাসপাতালের দিকে ছুটে যাচ্ছিল তখন হঠাৎ করেই কাটানোর শব্দ থেমে যায় ড্রাইভার হয়তো মনে করে থাকবে আহত মেয়েটি মারা গেছে তাই উৎসুক হয়ে পেছন ফিরে যেই না দেখতে যাবে অমনি সে তার জীবনে সবচেয়ে বড় ভয়টি পায় সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে আসে ছোটবেলা থেকে শোনা সবগুলো ভূতের গল্পকে হার মানিয়ে দেবার জন্যই হয়তো বা পেছনের সিটে আগুনে পোড়া মেয়েটি তার দিকে পিস্তল তাক করে রাখে রাস্তার পাশে গাড়ি থামাও বেশ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে আগুনে ঝলসে যাওয়া মুক্তি তার উচ্চারণে গ্রাম্য টান নেই একদম নড়বে না যা বলি তাই করবে নইলে গুলি করব মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না বেচারা ড্রাইভার হতবুদ্ধিকর এক ঘোরের মধ্যেই গাড়ির গতি কমিয়ে দেয় সে আস্তে করে রাস্তার পাশে ওটা থামাতেই তার মনে হয় এই রাতে নির্জন রাস্তায় ভূতের খপ করে পড়েছে সে ভূতটা ভর করেছে এই মাত্র মরে যাওয়া মেয়েটির ওপরে কিন্তু সে ভেবে পাচ্ছিল না ভূতটার হাতে পিস্তল এলো কিভাবে পিস্তলের মুখে জিপ থেকে নেমে পড়ে সে তারপর ভুতটার নির্দেশ মতো ঘুরে দুহাত তুলে দাঁড়ায় কয়েক মুহূর্ত পরে শুনতে পায় গাড়িটা শব্দ করে চলে যাচ্ছে পেছন ফিরে হতবাক হয়ে দেখতে পায় প্রচন্ড গতিতে চলে যাচ্ছে ওটা রিয়ার মিরারে ড্রাইভারের হতভম্ব হয়ে যাওয়া চেহারাটা দেখে মুচকি হেসেছিল মুসকান জুবে আমেরিকায় গিয়ে ১৬ বছর বয়সে ড্রাইভিং শিখেছিল আঠেরো পেরোবার পর মেডিকেল কলেজে ভর্তির সময় থেকে নিজেই গাড়ি চালিয়ে ক্যাম্পাস যেত ড্রাইভিং এর নেশা আজও ছাড়তে পারেনি এক হাতে হুইলটা ধরে অন্য হাতে মুখের ওপর থেকে রাবারের মতো শক্ত হয়ে যাওয়া ফেসিয়াল প্যাকের আস্তরণটি টেনে টেনে খুলে ফেলল তার সুন্দর চুলগুলো কেমন কুঁকড়ে আছে কুলে ফেঁপে রয়েছে ভালো করে ধুলে ওগুলো আগের অবস্থায় ফিরে যাবে পিস্তলটা পাশের সিটের ওপরে রেখে দিল জিনিসটা ছফার কাছ থেকে নিয়েছে গায়ে জড়ানো শাড়িটার কিছু করল না তার পেটে বেল্ট দিয়ে একটা ছোট্ট প্যাকেট বাঁধা আছে ওটাতে আছে এক সেট সালোয়ার কামিজ মোবাইল ফোন আর কিছু টাকা বাঁকা হাসি ফুটে উঠল মুস্কানের ঠোঁটে খুব বেশি সময় পায়নি প্রস্তুতি নেবার জন্য বিকেলের পরই সে বুঝে যায় ওই নূরে ছফা পুলিশের লোক হতে পারে যেই সেই পুলিশ নয় অনেক ক্ষমতাধর একজন পুলিশ বাড়ির বাইরে সাদা পোশাকে দুজন লোকের আগমন ওসি এসপি এমপি তার ফোন না ধরার একটাই মানে ছিল তার কাছে কি হতে যাচ্ছে সেটা যখন বুঝতে পারলো তারপর আর বেশি সময় নষ্ট করেনি গভীর করে দম নিয়ে নিজেকে আগে প্রস্তুত করে নেয় গ্লাসে অল্প একটু রেড ওয়াইন ঢেলে শান্ত হয়ে পান করতে বসে গ্লাসটা খালি হওয়ার আগেই একটু পরিকল্পনা করে ফেলে সে কি করতে হবে মনে মনে ঠিক করে নিয়ে দ্রুত কাজে নেমে পড়ে তার মধ্যে হয়তো একটু অস্থিরতা ছিল একটু উদ্বিগ্নতাও থেকে থাকবে কিন্তু সে নিশ্চিত ছিল তার পরিকল্পনা সফল হবে কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো নার্ভ তার নেই ওটা অনেক আগেই ভেঙে চুরে একদম নিঃশেষ হয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে তার মনে হয় না এ দুনিয়াতে এমন কোনো কঠিন পরিস্থিতি আছে যা তাকে ভেঙে ফেলতে পারে প্রথমেই মিউজিক প্লেয়ারের ভয়েস রেকর্ডারে একটি আর্থচিৎকার রেকর্ড করে বেশি না পরপর দুবারই যথেষ্ট ছিল ফাইলটা কপি করে নেয় আরো কয়েকবার ওটা শেষ করে দীর্ঘদিন ধরে আগলে রাখা পেপার ক্লিপিংসের ক্লিপিংস ক্লিপিংসের অ্যালবামটা নিয়ে কাজে নেমে পড়ে আরব্য রজনীর সেই কাহিনীর মতোই নূরে ছফা পেপার ক্লিপিংসের অ্যালবামের পৃষ্ঠা উল্টানোর জন্য ডান হাতের তর্জনী বারবার জিভে লাগিয়ে ভিজিয়ে নিয়েছে আর নিজের অজ্ঞাতসারে সারে শরীরে প্রবেশ করিয়েছে নার্ভ সিস্টেম বিকল করে দেওয়ার মতো শক্তিশালী একটি ড্রাগ একটু শক্তিশালী ডোজ ব্যবহার করতে হয়েছে থাকে তার হিসেবে ছিল তর্জনীতে লেগে থাকা ড্রাগস যেন কমপক্ষে তিনবার জিভে স্পর্শ করতেই কাজ শুরু করে বেশ রোমাঞ্চকর ছিল ব্যাপারটা কিছুটা নাটকীয় এই ড্রাগসটি প্রথমে দু পা অসার করে দেয় সফা সম্ভবত এটা টের পেলেও মনে করেছিল তার পায়ে ঝিঝি ধরেছে কিছুক্ষণ বসে থাকলে এটা হওয়া খুবই স্বাভাবিক পা থেকে ওটা যখন হাতে গিয়ে পৌঁছায় তখন সফার টের পাবার কথা ছিল কিন্তু সে ডুবে গেছিল আনদিজের কাহিনীতে অবশেষে তার মুখটাও যখন বন্ধ হয়ে গেল তখন আর কিছুই করার ছিল না স্তান জানে ওই সময়ে ছফার চিন্তা ভাবনাগুলো বেশ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল পুরোপুরি অচেতন হবার আগে এমনটি হবার কথা এরপর ঘরে থাকা অনেকগুলো ফেশিয়াল প্যাক থেকে একটি প্যাক নিয়ে কাজে নেমে পড়ে পুরো একটি টিউব ব্যবহার করে হাতে মুখে পায়ে আর গলার নিচে মেখে নেয় প্যাকের অবশিষ্ট আঠালো তরল মেখে নেয় চুলে এলোমেলো আর বিত্র করে ফেলে তার সুন্দর রেশমি চুলগুলো ফেশিয়াল প্যাক দ্রুত শুকিয়ে গেলে আয়নায় দেখে সন্তুষ্ট হয় সে আগুনে টিও এর চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে না সফাকে নিয়ে কি করবে সেটা আগে থেকে ঠিক করে রাখেনি সে শুধু চেয়েছিল লোকটাকে অচেতন করে ফেলতে তবে তার বাড়িতে ফালুন লুকিয়ে থাকাটা বাড়তি সুবিধা এনে দেয় গোরখদককে পালাতে সাহায্য করা হবে এই আশ্বাসে তাকে দিয়ে ছোট্ট একটা কাজ করিয়ে নেয় তার ধারণা পুলিশ সেটা দ্রুতই আবিষ্কার করবে এরপর ফালুকে পালানোর সুযোগ করে দেয় ছেলেটাকে বলে দিয়েছে জোর পুকুরের দক্ষিণে যে ভাঙা মন্দিরটা আছে ও তার সামনের দিকে জলাশয় দিয়ে সাবধানে সাঁতরে গেলে সে এখান থেকে পালাতে পারবে নিচে নামার সময় দোতলাল ল্যান্ডিং এ সাফিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাতের বেলায় কিছু দেখতে পায় না তাই কান পেতে সবকিছু বোঝার চেষ্টা করছিল তার ভাই ফালুর সাথে কি করা হচ্ছে সেই কৌতূহল চেপে রাখতে পারেনি তাকে ল্যান্ডিং এ দেখতে পেয়েই মুস্তান সতর্ক শিকারী পশুর মতো নিঃশব্দ হয়ে যায় তারপরও মেয়েটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ায় রেলিং ধরে তড়িঘড়ি নিচে নামতে শুরু করে ঠিক তখনই পেছন থেকে মেয়েটার মুখে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে তাকে অচেতন করে নিচতলার ভেতরের দিকে একটি ঘরে নিয়ে গিয়ে গা থেকে শাড়িটা খুলে ফেলে সে চায়নি আসন্ন জ্বালাও পোড়াও মধ্যে পড়ে মেয়েটার কোনো ক্ষতি হোক সম্ভবত মেয়েটা অক্ষতই আছে বোবা ইয়াকুব আর একটুর জন্য সমস্যা বাঁধিয়ে দিত আর কেউ না চিনুক তাকে ওভাবে দেখেও ইয়াকুব ঠিকই চিনতে পেরেছিল সেটাই স্বাভাবিক দিনের পর দিন যে শরীরটা ভোগ করত সেটা অন্য যে কারোর চেয়ে তার কাছে বেশি চেনা সুতরাং বোবাকে ধোঁকা দিতে পারেনি পুলিশের কারণে সে কিছু করতেও পারেনি তাকে মাটিতে ফেলে দু দুজন মানুষ চেপে ধরে রেখেছিল নিচতলা থেকে বের হওয়ার আগে শেষবারের মতো দোতলায় যায় সে আগুন লাগাতে মুস্কানের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল এটাই কাঠের মেঝে আর সিঁড়ি বাড়িতে প্রচুর কাঠের আসবাব গ্যাস বার্নার আর অ্যালকোহলের কারণে আগুন ধরানোটা এমন কোনো ব্যাপার ছিল না কিন্তু বাড়িটার প্রতি মায়া জন্মে গেছিল তার এই কয়েক বছরে বাড়িটা সত্যিকার অর্থেই ঠিকানা হয়ে উঠেছিল তার নিজের ঠিকানা ধ্বংস করা মোটেও সহজ কাজ নয় পরও সেটা করতে হয়েছে আর এটা করতে গিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল ভেতর থেকে সে বুঝতে পারছিল এ জীবনে তার স্থায়ী ঠিকানা বলে কিছু থাকবে না আন্দিজের পর থেকে সে থিতু হতে পারেনি অনেক চেষ্টা করেছে আমেরিকা থেকে চলে এসেছে ঢাকায় তারপরও সে টিকতে পারেনি সুন্দরপুরো তার জন্য শেষ পর্যন্ত আরেকটি ফেলে আসা অধ্যায় হয়ে গেল সব শেষে প্রস্তুতি সাফিনার শাড়িটা গায়ে জড়িয়ে নেওয়ার পর তার প্রিয় রেড ওয়াইনের একটি বোতল নিয়ে ঢক ঢক করে কিছুটা পান করে বাকিটুকু ঢেলে দেয় মাথায় রক্ত সদৃশ্য রেড ওয়াইন মাথা থেকে সারা মুখে ছড়িয়ে পড়ে তারপরই গভীর করে দম নিয়ে নিচতলায় নেমে যায় চিৎকার দিতে থাকে গ্রাম্য টানে চিৎকার সবাইকে আরেকবার ধোঁকা দিতে সক্ষম হয় ভেবেছিল তাকে গাড়িতে করে হাসপাতালে নিতে কমপক্ষে দুজন পুলিশ থাকবে গাড়িতে কিন্তু তা হয়নি মাত্র একজন ড্রাইভারকে কবজায় নেয়া এমন কোনো কঠিন কাজ নয় বিশেষ করে গুলি ভর্তি পিস্তল হাতে থাকলে রাস্তার পাশে একটি ঝুপড়ির পাশে জিপটা থামাল সে সুন্দরপুর থেকে গাড়ি চালিয়ে অসংখ্যবার এ পথ দিয়ে ঢাকায় গেছে পথের দুধারে সবই তার চেনা এই ঘরটি কাঠ কিংবা এরকম কিছু রাখার জন্য ব্যবহৃত হয় এখনোটা বন্ধ চারপাশে কোনো প্রাণীর চিহ্ন নেই পিস্তলটা হাতে নিয়ে জীব থেকে নেমে পড়লো ঝুপড়িটার পেছনে একটা ডোবা আছে জায়গাটা বেছে নেবার দুটো কারণের মধ্যে এটা অন্যতম ঝুপড়ি ঘরটার পেছনে গিয়ে শরীর থেকে শাড়িটা খুলে ফেলল অন্ধকারেই নেমে পড়ল ডোবায় শীতের এমন রাতে তীব্র ঠান্ডা পানি তাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না এর চেয়েও বেশি ঠান্ডায় বেঁচে ছিল একদিন নয় দুদিন নয় প্রায় আড়াই মাস বুক সমান পানিতে নেই কয়েকবার ডুব দিল নগ্ন মুসান এখন যদি নির্জন এই রাতে কেউ তাকে দেখেও ফেলে ভূত ছাড়া আর কিছু ভাববে না হাত মুখ আর শরীর থেকে ফেসিয়াল প্যাকগুলো ঘষে ঘষে মুছে ফেলার চেষ্টা করল কিছুক্ষণ পর ডোবা থেকে উঠে দ্রুত পরে নিল সালোয়ার কামিজ জিপে উঠে বসলো আবার তবে এই গাড়িটা বেশিক্ষণ ব্যবহার করতে পারবে না তাকে খুব দ্রুত এটা পরিত্যাগ করতে হবে গাড়ির হুইল ধরে রাস্তার দিকে চোখ রেখে একটু ভেবে নিল মুসান এ মুহূর্তে যাবার মতো একটা ঠিকানাই আছে আর সেটা অন্য একটি জরুরি কাজ করার জন্য উপযুক্ত জায়গা শেষ হল আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর পর্বটাকে সকলের সঙ্গে শেয়ার করবেন